আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করব প্রন টিক্কা। এটা দেখতে যেমন সুন্দর, খেতে ততটাই মজা। মাঝে মাঝে ব্যতিক্রম কিছু হলে মন্দ হয় না, আর দেখতে যদি হয় আকর্ষণীয় তাহলে খাওয়ার চাহিদাটা দ্বিগুণ বেড়ে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা খুব সহজেই তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করি। এখানে আমি 24টা চিংড়ি মাছ নিয়েছি, খোসাটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, 1/2 চা চামচ রসুন দিয়ে দিব। এখানে আপনারা ফ্রেশ রসুনটা ইউজ করে ট্রাই করবেন, তাহলে ঘ্রাণটা ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ব্ল্যাক পেপার, তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুইট চিলি সস, আর দিয়েছিলাম সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, এতে কালারটা সুন্দর লাগে দেখতে। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে এটা রেখে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন আমি কোন সাইজের কেটেছি, এটা খুব বড় সাইজ করব না, তো এভাবে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম। এখন কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলো, এখানে আমি ইয়েলো অ্যান্ড রেড ক্যাপসিকাম ইউজ করেছি, আপনারা গ্রিনটাও ইউজ করতে পারেন, দেখতে ভালো লাগে। আবার আপনাদের যদি ক্যাপসিকাম অ্যাভেলেবেল না হয় আপনারা শুধু চিংড়ি মাছ দিয়েও এই টিক্কাটা করতে পারেন। তারপর এখানে কিছু লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিলাম। এখন আমি টিক্কাটা তৈরি করব, এই জন্য আমি 8টা স্টিক নিয়েছি। প্রথমে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, তারপর রেড ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, তারপর ইয়েলো ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সাজাবেন, এটা আপনাদের যেরকম ভালো লাগে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি ভাজতে চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম, এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই, এটা আমি শ্যালো ফ্রাই করব। আর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, নাহলে চিংড়ি মাছটা ভালো করে হবে না আর ক্যাপসিকামগুলো পুড়ে যাবে। তো 1 পাশটা হওয়ার পরে আমি 1/2 পাশটা উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি 2-3 বার উল্টিয়ে তারপর এটা আমি এখন নামিয়ে নিব। তো আমার এটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজ এটা তৈরি করা, আর এটা যতটা সহজ তৈরি করা তার থেকে বেশি মজা এটা খেতে, আর এটা দেখতেও খুব সুন্দর লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকেন, আল্লাহ হাফেজ।